ইমান কি? ইমান তো একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ, কোরআন, কলেমা, রসুল, এছাড়া তো ইমান হয় না। এছাড়া তো ইমান হয় না। আমি আপনার সঙ্গে আজকে ভালো সম্পর্ক, কালকে তো আমার সঙ্গে ভালো সম্পর্ক নাও রাখতে পারেন, তাছাড়া আমিও তো নাও রাখতে পারি। এতে আপনার সঙ্গে আমি বেইমানি করলাম? বেইমানি তো ধর্ম বিষয়। আপনার কাছ থেকে আমি ডিসোসিয়েট হলাম, মানে রাজনৈতিক সম্পর্ক আপনার কাছ থেকে ছিন্ন করে আমি ওনার দলে গেলাম, এতে তো বেইমানি হয় না। আমি অনেকদিন পরে এলাকায় গিয়েছি, তো আমি তো জানেন বিএনপি করতাম, তো বিএনপির অনেক লোক আমার সাথে সাথে গেল, এবং আওয়ামী লীগের যারা তো বিএনপি আওয়ামী লীগ আমার এলাকায় নেই, সবাই আমরা আওয়ামী লীগ হয়ে গেছি ওখানে। তো আমি অনেক কিছু, আমার লাইসেন্স করা পিস্তল বন্দুক আছে আপনারা জানেন হয়তো বা, তো সেইটা আমার সাথে ছিল, এবং সেইটা আমি অফিসে রেখে চলে আসছি। এসে মিস্টেক, অনিচ্ছাকৃত ত্রুটি, ওই আমার এক লোক সেটা হাতে হাতে নিয়ে গেছে। ওখানে কোনো ফর্মাল মিটিংও ছিল না, কোনো সভাপতিও ছিল না, কেউ বক্তব্য রাখে নাই। আমি শুধু বলেছি, ভাইয়েরা আমি আগে বিএনপি করতাম, আমি চার পাঁচবার আপনাদের এলাকা থেকে সংসদ সদস্য হয়েছি, এখন আমার ব্যক্তিগত স্বাধীনতা কনস্টিটিউশনাল অধিকার অনুসারে আমি আওয়ামী লীগে যোগদান করেছি, আপনারা আমাকে কনিষ্ঠ আওয়ামী লীগ সদস্য হিসাবে গ্রহণ করবেন আমি আশা করি, আর আমার যে বিএনপি এই দেখেন আছে তারাও আপনাদের সঙ্গে একত্রতা ঘোষণা করলো। সাবেক বিএনপি এবং বর্তমান আওয়ামী লীগ সবাই আমরা একই দল, একসাথে আমরা আগামী নির্বাচনে মাননীয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করব। আপনারা জানেন আমি একজন ব্যারিস্টার, আমি একজন বীর মুক্তিযোদ্ধা এবং গুরুত্বম। এই নির্বাচন নিয়ে যেহেতু আপনারা এটাও জানেন, আগে আমি বিএনপি করতাম, বিএনপি করার পরে যে কোনো কারণে, আমার ব্যক্তিগত কারণে আমি আওয়ামী লীগে জয়েন করেছি, এবং আমি একজন দ্বাদশ সংসদ সদস্যের একজন সদস্য প্রার্থী। তো বিভিন্ন সাইবার বুলিংয়ে আমি শিকার হচ্ছি, বিভিন্ন জনের যে সমস্ত অকথ্য ভাষায় কথা বলে, মাঝে মাঝে আমার ফোনে না পেয়ে আমার মেয়ের ফোনে, আমার স্ত্রীর ফোনে, আমার ছেলের ফোনে, এমনকি আমার জুনিয়ার যে ব্যারিস্টার মিজান তার ফোনে, বা আমার বন্ধুবান্ধব সকলের কাছে ফোনে আজে বাজে কথা বলে, আবার আমি যদি কল ব্যাক করি আবার কেটে দেয়। তো এই জন্য আমি ডিবি সাহেবকে, হারুন সাহেবকে জানাতে আসলাম যে ভাই আমি কী বলে সাইবার বুলিংয়ের শিকার, প্লিজ প্রোটেক্ট মি। তখন এই পিছনে দরবারটা উকিল বলেছে, সেটাও তো ওয়ান অফ দি বুলিং, মামলা তো হতেই পারে, এটা একটু আপনাদের ক্লিয়ার করি, মামলা হতে পারে না। আমি তো সেদিন মিটিংয়ে 28 তারিখে আমি স্টেজে ছিলাম, এটা তো অস্বীকার করতে পারবো না, আপনাদের আমি তো ক্যামেরা বন্দি আছি না, আসল কথা মামলা দিয়ে যারা স্টেজে ছিল তারা তো ওইখানে আপনার কী বলে বোমাটো ওখানে যাইতে পারে না, তো যখন আমরা স্টেজে তখন তো ওইখানে গেল, পরেরা তদন্ত করে দেখছে। আর আমার যাবেন এমনিও হতো, আমি আপনাকে এই জিনিসটা ক্লিয়ার করি, আমি আপনাকে ক্লিয়ার করি, আমি অ্যারেস্ট হইলাম 4 তারিখে, 4 নভেম্বর, কারেক্ট? 6 তারিখে সুপ্রিম কোর্টে একটা অ্যান্টিসিপেটরি বেলের জন্য আমার দরখাস্ত এফিডেভিট করে জমা ছিল, সেই একই দরখাস্তে ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন, অ্যাডভোকেট জয়নাল আবদিন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী আর আমি বেশ সাজা, 4 জন নাম ছিল, 6 তারিখে মুভ হয়েছে। যেহেতু 4 তারিখে আমি আপনার অ্যারেস্ট হয়েছি, তো অ্যান্টিসিপেটরি বেলের নিয়ম হলো সুপ্রিম কোর্টে সরাসরি কী বলে যে বেল চেপে তার উপস্থিত থাকতে হয়, আমি উপস্থিত থাকতে পারিনি, যার জন্য আমার বেলটি হলো না। তো তারপরে যাদের অন্য 3 জনের জামিন হয়ে গেল, তাদের 3 সপ্তাহ জামিন দিল, 3 সপ্তাহ পরে তাদেরকে আবার ডিস্ট্রিক্ট কোর্টে হাজির হতে বললো, ডিস্ট্রিক্ট কোর্ট থেকেও তারা পারমানেন্ট জামিন পেলো। তো 11 দিন পরে আমার আবার যে ডেট ছিল সেই ডেটে আমি গেলাম, আমি বললাম অ্যাজ এ আইনজীবী, একজন মুক্তিযোদ্ধা হিসাবে রেফারেন্স আছে, আপনি ওই 3 জনকে দিয়েছেন, আমাকে কেন দেবেন না? এবং আমার অ্যাডভোকেট ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ তালুকদার, যিনি বর্তমানে বিএনপি করে, তিনি মুভ করেছেন যে স্যার সেম ফুটিংয়ে আপনি 3 জনকে বেল দিয়েছেন, এই ভদ্রলোক অপরাধ করলো কি? আর বিসাইডস আপনার সুপ্রিম কোর্টের লয়ার ছাড়াও তিনি একজন মুক্তিযোদ্ধা, তিনি গুরুত্বম, এই গ্রাউন্ডে আমাকে জামিন দিয়েছেন।